নিরীহ পিলার জীবন যাই নেই অতীতর মধ্যে এই ঘটনা বহুত ঘটিছি এতিপাই সম্পূর্ণ রূপে সরকারি দায়ী এই অব্যবস্থা টেকনোলজিক্যাল অব্যবস্থা ভুবনেশ্বর যে স্থিতি এবং যেপরি ভাবে সবু ঘরদ্বারকু পরমিশন দিয়া যাচ্ছি বা পরমিশন করা হয়েছি এটা আনসাউন্ড ইন টেকনোলজিক্যালি এবং এই দৃষ্টি এইপরি ঘটনা ঘটুচি এবং ভবিষ্যতের মধ্যে ঘটিব তেমন সেপাই সরকার সম্পূর্ণ রূপে দায়ী সবুয়াড়ু ওড়িশা তলে নারী নির্যাতনা শিশু অবহেলা শিক্ষা দারিদ্র সবুয়াড়ু ওড়িশা তলে তো মুখ্যমন্ত্রী মা সহ প্রথম হচ্ছেন কো উপায় হচ্ছেন কমিটি হচ্ছেন কোণ তার ইয়ারিস্টিক আমি জনা নাই এরকম ভাবে ওড়িশার কোণ ভারতবর্ষর প্রগতি হব না যেপর্যন্ত টঙ্কা মাধ্যমে গণতন্ত্রকে আয়ত্ত করুথবা দল মানে শাসন দায়িত্বরে রইবে সে পর্যন্ত এইরকম ঘটনা সব ঘটুব উদাহরণস্বরূপ বর্তমানে পিপিলি নির্বাচন গোটে আসছে আম দল তরফ আমি এক পয়সা দিয়ে কোটি ভোট নেওয়া চেষ্টা করবু না জনসাধারণ তাকে বিচার করতু যে পয়সা দিয়ে ভোট নৌকর বা পয়সা করি ভোট নৌকর সে বিষয়ে জনসাধারণ মধ্যে সচেত হওয়া দরকার যেপর্যন্ত জনসাধারণ এ বিষয়ে সচেত হয়ে না যেমিতি চালিছি সেমিতি চালিলে ওড়িশার প্রগতি সম্ভব নুহে কি ভারতবর্ষর প্রগতি সম্ভব নুহ বিকাশ তো হব না বিকাশ কমিটি হব কে করব বিকাশ এই যেমনি ঘটনাটি ঘটলা কম আগু স্মার্ট সিটি বলে কৌন হাজার কোটি টাকা খরচ হব বলে কৌন অথচ পিলা এটি মরুচান নিরীহ পিলা প্রশাসন হচ্ছেন মুখ্য দায়ী তাঁর নেতৃত্ব প্রশাসন চালিছি না ম্যানেজ তো সে করবে যেহেতু সরকার অনেক ইয়াড় সিয়াড় কবে কিন্তু প্রকৃত ঘটনাটি কম ভুবনেশ্বর সহরটি গোটে উচ্চ জায়গার অবস্থিত পানি সবুড়ে বহি যাচ্ছি অথচ এপরি ঘটনা ঘটুছে কী তার ন্যাচুরাল ড্রেনেজ কু সব চোক করা হয়েছে পানি বহি যাওয়া যে রাস্তা সব তা সব বন্ধ করা হয়েছে যা যে স্যাংশন করছেন বিল্ডিং বা যেপর ভাবে অনথরাইজ কনস্ট্রকশন ভুবনেশ্বর মারি যাই এপরি হব এপাই এটা টেকনোলজিক্যাল এরর বাই দি গভর্নমেন্ট তা দৃষ্টি নাই আগুর কেবে এমনি ঘটনা ঘটে শুনেছিল ভুবনেশ্বর এটা সম্পূর্ণ অবহেলা বেখাতির এবং যেমন পাখে পয়সা অছি সেমানকু সাহায্য করবার ইয়ে গোটে উপায় ইয়ে বড় দুঃখদায়ক ঘটনা এবং এইপরি ঘটনা ভবিষ্যতের ঘটিব আহরি ঘটিব আহরি লোক হইরাণ হবে ভুবনেশ্বর সহর কোণ ওড়িশার বিভিন্ন সহরের এই পরিস্থিতি বর্তমান দেখা যাচ্ছে কটক ভুবনেশ্বর পুরী সবু সহর যে অরবান বডিজ আপনার প্রতিবাদরে কংগ্রেসর ছাত্র কংগ্রেস তার কার্যশী আরম্ভ করেছি করুছি এবং করিব মধ্য